আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে এই লেকচারটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, বিকজ আমরা অন রিকোয়েস্ট এই লেকচারটা রেকর্ড করছি। সো বেসিক্যালি আমাদের লাস্ট যে লেকচার ছিল সেটা হচ্ছে রুট অ্যান্ড নোড ডকুমেন্ট অফ এ টপিক্যাল ম্যাপ। এই লেকচার অলমোস্ট 1 ঘন্টার। এই লেকচারের মধ্যে আমরা দেখিয়েছিলাম একটা টপিক্যাল ম্যাপের মধ্যে কয় ধরনের ডকুমেন্ট থাকতে পারে, ওখানে রুট ডকুমেন্ট কি জিনিস, নোড ডকুমেন্ট কি জিনিস, এগুলো সবকিছু আমরা ওখানে দেখিয়েছিলাম। তো এই লেকচার পাবলিশ করার পরে আমাদের গ্রুপে আর আমার ইনবক্সে প্রচুর পরিমাণে টেক্সট আসে যে ভাইয়া, আমরা তো মানে ওয়েবসাইটে কাজ করি ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে। সো ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে এই যে রুট ডকুমেন্টের যে ইউআরএল আছে এটা কিভাবে করে সেট করব, আর নোড ডকুমেন্টের যে ইউআরএল আছে সেটা কিভাবে করে সেট করব। বেসিক্যালি এখানে কনফিউশনটা হচ্ছিল আমরা কি পেজ দিয়ে সেট করব ইউআরএল গুলো নাকি পোস্ট দিয়ে সেট করব, বিকজ পোস্ট দিয়ে করতে গেলে এরকম একটার পর একটা আনা পসিবল হয় না, জার্মানির আন্ডারে ভিসা আনা পসিবল হয় না, তারপর ফিজ আনা পসিবল হয় না। সো এটা নিয়ে অনেক কনফিউশন ছিল আপনাদের মাঝে, সো ওই জন্যই আমরা বেসিক্যালি আজকে এই লেকচারটা ক্রিয়েট করেছি। সো এই লেকচারটা হচ্ছে আমাদের ম্যাক্রো সিমেন্টিক্স যে আপনার প্লেলিস্ট হবে সেটার ফার্স্ট ভিডিও। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে আপনারা সিমান্টিক ইউআরএলস গুলো কি করবেন, ক্রিয়েট করবেন। আসেন শুরু করা যাক। এখানে আমার কাছে দুইটা ইউআরএল আমি ওপেন করে রেখেছি, এটা যারা গত ক্লাস বা লেকচার অ্যাটেন্ড করেছিলেন তারা জানেন। এটা হচ্ছে আমাদের রুট ডকুমেন্ট, যেটা হচ্ছে vizam.net.almania। বেসিক্যালি এই সাইটটা টার্কিশ ভাষার মধ্যে ক্রিয়েট করা, দ্যাটস ওয়াই আলমানিয়া হচ্ছে জার্মানি। অ্যাকচুয়ালি আমি এখানে ট্রান্সলেশনটাও লিখে রেখেছি vizam.net, আলমানিয়া মানে হচ্ছে জার্মানি। এটা ছিল আমাদের রুট আর্টিকেল, ঠিক আছে। অন দা আদার হ্যান্ড আমরা এখানে একটা নোড আর্টিকেল ওপেন করে রেখেছি, আপনি যদি দেখেন এই ইউআরএল টা হচ্ছে আলমানিয়া ভিজে, তারপর আরেকটা কিছু লেখা আছে এখানে। সো ওই জিনিসটাকে যদি আমি ইংলিশে কনভার্ট করি তাহলে vizam.net/germany/visa/visa, রাইট, অর সরি germany/visa/fees। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার রুট আর্টিকেল, এটা হচ্ছে আমাদের নোড আর্টিকেল, ঠিক আছে, বা নোড ডকুমেন্ট, রুট ডকুমেন্ট। তো এই দুইটাকে আমরা ওয়ার্ডপ্রেস এর মধ্যে কিভাবে করে আমরা অ্যালাইন করব, সেট করব, সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা। আসেন শুরু করা যাক। সো আমি এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি, পুরো ডকুমেন্টটা পুরো আমি পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো দেখেন, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডু নট অ্যালাউ ইউ টু নেস্ট ওয়ান পোস্ট ডাইরেক্টলি আন্ডার অ্যানাদার, মানে আপনি একটা পোস্টের আন্ডারে আরেকটাকে আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যে আনতে পারবেন না। আপনি আনতে পারবেন শুধুমাত্র পেজেস এর জন্য, আপনি যদি প্যারেন্ট পেজ সেট করেন আর চাইল্ড পেজ সেট করেন তাহলে তখন আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যে আনতে পারবেন, ঠিক আছে। ইউ ক্যান সার্টেনলি হ্যাভ এ ইউআরএল লাইক ডোমেন /germany/visa বাই গেটিং টু ওয়ার্ক এক্সাক্টলি এজ এ পোস্ট আন্ডার অ্যানাদার পোস্ট, ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড আউট অফ দ্য বক্স। মানে কথাটা হচ্ছে আপনার যদি এরকম ইউআরএল ক্রিয়েট করতে হয় মানে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে, তাহলে আপনি পোস্ট দিয়ে জিনিসগুলো, এটা একটা পোস্ট তারপর এটা আন্ডার আরেকটা পোস্ট, ওরকম করে পসিবল হয় না। আপনি যদি অ্যাকচুয়ালি এরকম আপনি যদি ইউআরএল সেট করতে যান, সে প্রথম দিকে বলছে আপনাকে প্যারেন্ট পেজ আর চাইল্ড পেজ হিসেবে সেট করতে হবে। কিন্তু দেখেন টেনশনের কোনো কিছু নেই, সলিউশন নিয়ে আমি আসছি। অ্যাকচুয়ালি এই ধরনের ইউআরএল আপনি পেজ দিয়েও সেট করতে পারবেন, পোস্ট দিয়ে সেট করতে পারবেন, আবার কাস্টম কোড দিয়ে সেট করতে পারবেন। তো আমি তিনটা ওয়েই দেখাই দিব আজকে, আর সবার শেষে বেসিক্যালি তিনটা ওয়ের মধ্যে কোন ওয়েটা আপনার ইউজ করা উচিত সেটাও এক্সাম্পল সহ আমি আপনাকে আজকে দেখাই দিব। তো আসেন প্রথমে দেখি পেজের জন্য কিভাবে করে আপনি সেট করবেন। পেজেরটা হচ্ছে একদম সুপার ইজি। পেজের জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি জার্মানি দিয়ে আপনি একটা প্যারেন্ট পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে, আর ভিসা দিয়ে আপনি কি করবেন একটা চাইল্ড পেজ ক্রিয়েট করবেন। তাহলে ভিসা বলতে আমি এই পার্টটুকু কেটে দিচ্ছি, ধরে নিলাম এটা হচ্ছে আমার জার্মানি পর্যন্ত ছিল, সেটা আমার প্যারেন্ট পেজ, আর এইটুকু হচ্ছে কি আমার চাইল্ড পেজ, ঠিক আছে, এটা প্যারেন্ট পেজ, এটা হচ্ছে কি আমার চাইল্ড পেজ। সো আপনি যখন এটা প্যারেন্ট আর চাইল্ড পেজ যখন এভাবে করবেন, ইন দ্য পেজ অ্যাট্রিবিউট রাইট সাইড বার সেট দ্য প্যারেন্ট অফ জার্মানি, মানে ভিসার আপনার যে প্যারেন্ট আপনি সেট করবেন সেটা জার্মানিতে আপনি সেট করবেন, ঠিক আছে। যখন আপনি ভিসার এই পেজের প্যারেন্ট পেজটা জার্মানি কি সেট করবেন, তখন আপনার ইউআরএল টা অনেকটা দেখতে এরকম হবে। এই যে প্রথম যে ইউআরএল টা দেখতেছেন এটা হবে আপনার প্যারেন্ট পেজ domain/germany, আর দ্বিতীয় যেটা দেখতেছেন domain/germany/visa এটা হবে হচ্ছে আপনার চাইল্ড পেজ, ঠিক আছে। বাট দেখেন এগুলো হবে যে পেজ নট পোস্ট। তাহলে আমি আপনাকে বলে দিই এই ধরনের ইউআরএল সেট করার জন্য পেজে দিয়ে যদি আপনি করতে চান, সুপার ইজি। ফার্স্ট যে রুট ডকুমেন্ট সেটাকে আপনি পেজ মানে প্যারেন্ট পেজ হিসেবে সেট করবেন, আর যেটা নোড ডকুমেন্ট সেটাকে আপনি চাইল্ড পেজ হিসেবে যদি সেট করে ফেলে
তাহলে ইজিলি আপনি এই জিনিসটাকে এইভাবে ইউআরএল এর মধ্যে নিয়ে আসতে পারবেন। নাও দ্য থিং ইজ, আমি বললাম যে পেজ ছাড়া আপনি পোস্ট মধ্যেও, পোস্টের মধ্যেও এই ধরনের ইউআরএল স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবেন, হায়ারার্কি ক্রিয়েট করতে পারবেন। তো পোস্টের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা দেখেন। ইফ ইউ রিয়েলি নিড বোথ জার্মানি অ্যান্ড ভিসা টু পোস্ট, মানে আপনি চাচ্ছেন যে জার্মানি যে প্রথম যে আমার রুট আর্টিকেল ছিল সেটাও আমার পোস্ট থাকবে, ভিসা যেটা সেটাও আমার পোস্ট থাকবে, তাহলে আপনি সেটাকে কি করতে পারেন, ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে আপনাকে। তার মানেটা হচ্ছে এই যে জার্মানি যেটা আমার রুট আর্টিকেল ছিল সেটাকে আমি ক্যাটাগরিতে নিয়ে আসব, আর সেকেন্ড যেটা আমার ভিসা মানে যেটা নোট ছিল সেটা ওই ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট হিসাবে আমি কি করবো অ্যাসাইন করব। তার জন্য আমার যে পারমানেন্ট স্ট্রাকচার হবে সেটা অনেকটা এরকম হবে, ডোমেন স্ল্যাশ, প্রথম আপনি ক্যাটাগরি সেট করবেন, তারপর পোস্ট নেমটা আপনি সেট করে দিবেন। তাহলে আপনার জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, domain.com মানে ডোমেন স্ল্যাশ জার্মানি, তারপর হচ্ছে ভিসা, এখানে জার্মানিটা হচ্ছে আপনার কি, এখানে জার্মানিটা হচ্ছে আপনার ক্যাটাগরি, আর ভিসাটা হচ্ছে আপনার কি পোস্ট, ঠিক আছে। তো এখানে একটা ওয়ার্নিং এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ইউ অলরেডি হ্যাভ এ পোস্ট দ্যাট ইজ এক্সাক্টলি স্ল্যাশ জার্মানি, ঠিক আছে। এটাকে যদি শর্টকাটে আমি পড়ে বুঝাই, যদি আপনার অলরেডি ডোমেন স্ল্যাশ জার্মানি নিয়ে একটা পোস্ট থাকে তাহলে আপনি ডোমেন স্ল্যাশ জার্মানি দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন না, কথা কি বুঝে গেছে, তখন দুইটা একটার সাথে আরেকটা কনফ্লিক্ট হয়ে যাবে। সো এই যে ক্যাটাগরি আর পোস্ট স্ট্রাকচারটা ক্রিয়েট করার জন্য আপনার মাথায় রাখতে হবে, আপনি যেটাকে ক্যাটাগরি সেট করতেছেন ওই ইউআরএল দিয়ে অলরেডি, যাতে কোনো পোস্ট সেট করা না থাকে, কথা কি বুঝে গেছে। তো মোটামুটি এই জিনিসটা একদম সুপার ইজি। তাছাড়া আমি এটার এই পুরা যে শীটটা আছে এটার আমি লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, আপনার পুরোটা পড়লে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো জিনিসটাকে যদি আমি আরেকবার বলি, তাহলে এই যে ইউআরএল স্ট্রাকচারটা আপনি পোস্ট দিয়েও করতে পারবেন, পেজ দিয়েও করতে পারবেন, ঠিক আছে। প্রথম পেজ দিয়ে কিভাবে করবেন, পেজ দিয়ে করতে হলে এই যে প্রথমে যে রুট ডকুমেন্ট আপনার যেটা আছে, রুট ডকুমেন্টকে আপনার প্যারেন্ট পেজ হিসাবে সেট করতে হবে, আর নোড ডকুমেন্ট যেটা আছে ওটাকে আপনার চাইল্ড পেজ হিসেবে কি করতে হবে, সেট করতে হবে, সুপার ইজি। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এটাকে পোস্ট হিসাবে পাবলিশ করতে চান তাহলে আপনার রুট ডকুমেন্ট যেটা আছে সেটাকে আপনি ক্যাটাগরি হিসাবে সেট করবেন, আর যেটা নোট ডকুমেন্ট আছে সেটাকে আপনি পোস্ট হিসাবে সেট করে দিবেন। তাহলে এই দুইটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তাছাড়া আপনি চাইলে কাস্টম কোড দিয়েও জিনিসটাকে কি করে ফেলতে পারেন, সেট করে দিতে পারেন। এখানে আমি সবকিছু ইন ডিটেলস এ লিখে রেখেছি, আপনারা কাইন্ডলি একবার পড়বেন। তাহলে এতক্ষণ আমি বললাম যে আমাদের হাতে দুইটা অপশন আছে, আমরা পেজ দিয়েও করতে পারবো, পোস্ট দিয়েও করতে পারবো। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যেহেতু দুইটা অপশনই আছে, এই দুইটার মধ্যে মানে সুইটেবল ওয়ে কোনটা বা বেটার ওয়ে কোনটা, একটা না একটা তো বেটার ওয়ে হবে, তাই না? তো আসেন এই বেটার ওয়ে খুঁজার জন্য আমরা কোরের ক্রিয়েট করা ইউআরএল গুলো একটু দেখি, সে কি আপনার পোস্ট দিয়ে করছে নাকি সে আপনার পেজ দিয়ে করছে। সো এই যে ওয়েবসাইটটা, এটা কোরের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের প্রথমে তো আমরা একটু সাইট ম্যাপটা ওপেন করি, তাহলে আমরা সাইট ম্যাপটা যদি ওপেন করি দেখেন, তাহলে এখানে পোস্টের মধ্যেও আছে, পেজের মধ্যেও আছে, ক্যাটাগরিও আছে। তো এখন দেখেন প্রথমে তো দেখি তার যে কন্টেন্ট গুলা, তার যে রুট সিড নোট অথবা রুট আর নোট গুলো সে কি পেজের মধ্যে করেছে নাকি করে নেই। তো আমি পেজটা প্রথমে ওপেন করি, দেখেন পেজের মধ্যে কোনো ধরনের রুট অথবা কোন ধরনের আপনার নোট প্রেজেন্ট নাই, এগুলো সবগুলাই হচ্ছে আমার কর্পোরেট পেজ, অ্যাবাউট আস বলেন, কন্ট্যাক্ট আস বলেন, প্রাইভেসি বলেন, এগুলো সব ধরনের ওয়েবসাইটের মধ্যে এইগুলো কমন থাকে। সো এগুলো হচ্ছে আমাদের কর্পোরেট পেজ, তার মানে এই ওয়েবসাইটে পেজ কে ফলো করে আপনার করে নাই। বাট আমি যদি পোস্টের মধ্যে চলে যাই, দেখেন পোস্টের মধ্যে সব ধরনের আপনার কন্টেন্ট অ্যাভেলেবেল, এখানে আপনি রুটও পেয়ে যাবেন, এখানে আপনি নোডও পেয়ে যাবেন, তাই না? তো এখন একটু একটু আগে যে আমি কথাগুলো বলেছিলাম ওটার সাথে মিলানোর চেষ্টা করি, তো আমি বলেছিলাম পোস্ট আকারে যদি আপনি আনতে চান ইউআরএল গুলো আপনাকে ক্যাটাগরি সেট করতে হবে। তো দেখি তো সে কি ক্যাটাগরি সেট করেছে নাকি করে নাই। এই যেখান ক্যাটাগরিটা যদি আমি ওপেন করি, দেখেন সে কিন্তু ক্যাটাগরি সেট করে রেখেছে, যেরকম স্টক মার্কেট গাইড এটা একটা ক্যাটাগরি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা একটা ক্যাটাগরি, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস এটা একটা ক্যাটাগরি। তো আসেন একটু মিলাই আমরা, এই যে পোস্টের মধ্যে যখন যাই, এ দেখেন স্টক মার্কেট এই ক্যাটাগরির আন্ডারে, এই যে এগুলো হচ্ছে আমার নোড, ঠিক আছে, সেম টু সেম, এই যে ক্যাটাগরি নোড, ক্যাটাগরি নোড, ক্যাটাগরি নোড, কথা কি বুঝে গেছে, টেকনিক্যাল অ্যানালাইসিস পেয়েছিলাম না আমরা, এই যে ক্যাটাগরি নোড, তারপর এই যে অপশনস, অপশনস এর মধ্যে ক্যাটাগরি নোড। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন পেজ আর পোস্টের মধ্যে কোনটা আপনাকে চুজ করতে হবে।
আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে এই ধরনের ইউআরএল, সিমান্টিক ইউআরএল স্ট্রাকচার যদি আপনি সেট করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে প্রথমে যে ক্যাটাগরিটাকে সেট করে ফেলবেন, মানে আপনার যে রুট যেটা থাকবে সেটাকে আপনি ক্যাটাগরির মধ্যে সেট করে ফেলবেন, তারপর ওটার আন্ডারে যা যা আপনার আসবে সেটা আসবে আপনার কি, সেটা হবে যে আপনার মানে পোস্ট আকারে, ঠিক আছে? পেজ আকারে আসলে ওই জিনিসটা অনেক লেন্দি হয়ে যায়, আর পেজ এতগুলো পেজ ক্রিয়েট করা সুইটেবল না। এবার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি যে বললেন যে এই যে রুট যেটা থাকবে শুধুমাত্র রুটটাই ক্যাটাগরি হবে, তো এখানে তো অনেকগুলো আমি ক্যাটাগরি দেখতেছি, আর আপনি বলেছিলেন যে মানে একটা টপিক্যাল ম্যাপের মধ্যে শুধুমাত্র একটাই রুট আর্টিকেল থাকতে পারবে বা একটা রুট ডকুমেন্ট থাকতে পারবে। সো দ্য আনসার ইজ, এই ওয়েবসাইটের জন্য কয়েকটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করা হয়েছে? কয়টা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা টপিক্যাল ম্যাপের জন্য চারটা রুট, আর এই প্রত্যেকটা রুটের জন্যই আলাদা আলাদা নোড এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। কথাটা কি বুঝে গেছে? মাথায় রাখবেন একটা জিনিস, সবসময় মাথায় রাখবেন একটা ওয়েবসাইটের জন্য আপনি কয়েকটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে পারবেন, বাট প্রত্যেকটা টপিক্যাল ম্যাপে সেন্ট্রাল এন্টিটি একটাই হবে, রুট ডকুমেন্টও কি হবে একটাই হবে। আই হোপ সো ক্লিয়ার হয়েছে আপনাদের। সো এটাই ছিল আজকে লেকচারে। আরেকটা রিওয়াইন্ড করতে গেলে, পুরো লেকচারটাকে যদি রিওয়াইন্ড করতে যাই, আমাদের কনফিউশন হচ্ছিল সিমান্টিক ইউআরএলস ক্রিয়েট করার জন্য ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে আমরা কি পোস্ট অ্যাপ্রোচে যাব নাকি পেজ অ্যাপ্রোচে যাব। আমি এই ডকুমেন্টের মধ্যে বা আজকের লেকচারের মধ্যে পোস্ট দিয়ে করতে হলে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি, তারপর হচ্ছে যে পেজ দিয়ে যদি করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি, তারপর সবার লাস্টে বলেছি যে করে কিভাবে করে সেভ করে, সে কি পোস্ট দিয়ে করে নাকি পেজ দিয়ে করে সেটাও দেখিয়ে দিয়েছি। তো পুরো জিনিসটা বোঝার পর আমরা কনক্লুশনে এটাই আসলাম যে আমরা পোস্ট অ্যাপ্রোচের মধ্যে যাব। প্রথমত যে রুট ডকুমেন্ট থাকবে সেটাকে ক্যাটাগরিতে সেট করে ফেলবো, তারপর যেটা আমাদের নোট থাকবে ওটাকে ক্যাটাগরির পরে পোস্ট হিসাবে অ্যাড করব। সো দিস ইজ ইট। ইনশাল্লাহ এই ধরনের আরো প্র্যাকটিক্যাল লেকচার আমাদের সামনে আরো আসতে থাকবে। আর আপনাদের অন্য যে কোনো টপিক যেটার মধ্যে আপনাদের কনফিউশন হচ্ছে, যে এটার মধ্যে হচ্ছিল আপনারা যেভাবে করে আমাকে জানিয়েছিলেন, গ্রুপের মধ্যে পোস্ট করেছিলেন, ওভাবে গ্রুপের মধ্যে পোস্ট করিয়ে যদি অনেকের এই প্রবলেম দেখা যায়, আমরা ইনশাল্লাহ ওর সকল টপিক নিয়েও ভিডিওস করব। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।